তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মজাদার মুকুলসি ভর্তা। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক মজাদার এবং দুরন্ত ভর্তার রেসিপি। আর সেটা হলো, কেউ বলে মুকুলসি, কেউ বলে বনশিম, আবার কেউ বলে বড়শিম, যে যেই নামে ডাকুক। এখানে আমি চারটি এই সাইজের মুকুলসি নিয়েছি। দেখুন, আপনারা যদি কে না চিনে থাকেন তাহলে দেখে নিন। এখন আমি এটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এখন এটা কিভাবে কাটতে হয় সেটা আপনাদের দেখাবো। এখানে আমি একটা মুকুলসি নিয়ে প্রথমে তার দুই সাইডটা এভাবে কেটে নিচ্ছি। এখন ঠিক এভাবে ছুরি দিয়ে এইভাবে করে টেনে একটা আঁশ ফেলে দিব। এখন ছুরিটার মাথা দিয়ে ঠিক মাঝখানে এভাবে চাপ দিয়ে, বাকিটা হাত দিয়ে আপনি পারবেন, ঠিক এভাবে এভাবে করে আপনি দুটো ভাগ করে নেবেন। এখন এটা আমি, এটার ভিতরে একটা শক্ত আবরণ থাকে, এটাকে আমি প্রথমে ছুরি দিয়ে চেঁচে নিব ঠিক এভাবে। দেখুন বিচিটা উঠে আসছে। আমি একইভাবে এটাও করে নিচ্ছি। আমার এই চাচা শেষ হয়ে গেছে, এখন আমি এটা ছোট ছোট পিস করে কেটে নিব। এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো মুকুলসি কেটে নিয়েছি। এখন চলে যাব দ্বিতীয় ধাপে। আমি চুলায় আগে একটা হাঁড়ি বসিয়ে তাতে দুই কাপ পানি দিয়ে রেখেছিলাম। পানিটা আমার বলক উঠে গেছে। এখন এতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এখন আমি এ কাটা মুকুলসিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি হাঁড়িটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো, সিদ্ধ না হওয়া পর্যন্ত ততক্ষণ অপেক্ষায় থাকি। আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার মুকুলসিটা প্রায় সিদ্ধ হয়েছে, প্রায় বলতে না সিদ্ধ হয়ে গেছে। দেখেন কালারটা কীরকম হয়ে গেছে, পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। চুলা আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি এতে কিছু রসুন দিয়ে দিব, আর দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু মুখটা কেটে নিয়েছি, তাতে আর ছিটবে না। এখন আমি এটা একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা করে। আমার রসুন আর মরিচ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটু তুলে নিচ্ছি। এখন এতে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে নিব। পেঁয়াজটা ভাজার একটা উদ্দেশ্য যাতে পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা খুব ভালোভাবে উঠে নিতে হবে। এখন সে একই তেলে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম করে ভাজতে হবে। চিংড়ি মাছটা একটু একটু লাচে করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছটা তুলে নিব আর চুলাটা অফ করে দিব। চলে যাব পরবর্তী পর্যায়ে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে মুকুলিশি ভর্তাটি ব্লেন্ডারে করে দেখাবো। আপনারা চাইলে শিলপাটায় করে নিতে পারেন। যেহেতু আমি ব্লেন্ডারে করে নিব, তাই রসালো উপকরণগুলো আগে ব্লেন্ড করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা কম নিয়েছি, কারণ মুকুলিশিটা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এখন দিচ্ছি রসুন কোয়া, দিচ্ছি চিংড়ি মাছ। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। উপকরণগুলো আমার কিছুটা ব্লেন্ড হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুকুলিশিগুলো। আমি এখানে কোনো লবণ ব্যবহার করব না, যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আপনারা চাইলে লবণটা দেখে নেবেন। এখন আমি আবার ব্লেন্ড করে নিব। আমি এখন ব্লেন্ডারের জারের মুখটা খুলে দিচ্ছি। দেখুন, আমার ভর্তাটা হয়ে গেছে, একেবারে পারফেক্ট। আমি এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মজাদার মুকুলিশি ভর্তা। ভর্তাটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় করে দেখবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার পাশেই থাকবেন, যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।